সিস্টোস্কোপ উইথ অপারেটর এভাবে থাকলে আর এটা যদি খুলে ফেলি তাহলে অপারেটর কথা বলে ফেললে তারপর এটা হচ্ছে রিসেপ্টিস্কোপ এটা চেকটা উইথ অপারেটর আচ্ছা টেলিস্কোপ এটা হচ্ছে লোব এটা হচ্ছে ওয়ার্কিং এলিমেন্ট এটা কি ওয়ার্কিং এলিমেন্ট তারপর এটা হচ্ছে ক্যামেরা এটা হচ্ছে লাইট সোর্স কেবল এটা হচ্ছে ডায়াটামিন কর্ড আর এটা ওয়াটার সেনেল যে নিচের এটা ওয়াটার সেনেল ও আচ্ছা ওয়াটার সেনেল আর উপরটা এটা হচ্ছে ডায়াফ্রাম এটা ডায়াটামিন কর্ড তো ক্যামেরা ক্যামেরা এটা হচ্ছে লাইট সোর্স কেবল এই ক্যামেরাটা তো মাইরা ফেলবো আমরা এটা ভিডিও করতে দিচ্ছে না হ্যালো তাহলে আমাদের সিস্টোস্কোপ এটা লাগবে আর ইয়ে লাগবে সিস্টোস্কোপি করতে বললে এই দুটো পাঙ্কা আছে দেখছেন এই দুটো সবসময় উপরে থাকে মানে জিরো জিরো লেখা আছে হ্যাঁ জিরো জিরোতে মিলবে আর কি উল্টা উল্টা বন্ধ অবস্থা আছে এটা যখন লাগছে দেখেন আর যদি লাগে না এটা যদি এভাবে থাকে দেখেন কতটুকু ফাঁকা লাগে জিরো জিরোতে আসবে তখন হচ্ছে একদম ইয়ে লাগছে এইটার নাম সিস্টোস্কোপ ভাই এটা কি এখান দিয়ে দেখবে না ক্যামেরা সোর্স সবই তো দিবে এটা তো ক্যামেরা লাগাবে এখানে ক্যামেরা লাগাবে টেলিস্কোপ এটা হচ্ছে সিস্টোস্কোপ ওর সাথে টেলিস্কোপ দিলাম তারপর হচ্ছে লাইট সোর্স উপরে হচ্ছে লাইট সোর্স কেবল তারপর পানির লাইন সিস্টোস্কোপ আমার ডায়াটামিনের দরকার নাই ডায়াটামিন লাগবে শুধু ফালকার আর হচ্ছে ক্যামেরা ক্যামেরাটা ওই যে এটা সবসময় উপর দিকে থাকে এটা হচ্ছে শুধু সিস্টোস্কোপির জন্য আবার যদি বলে ডিজাস্টার রিমুভ করতে তখন শুধু এই এইটুকু সবই ঠিকঠাক হয় শুধু এদিক দিয়ে ফর্সাটা ঢুকবে গ্রাসপিং ফর্সেপটা কি আছে গ্রাসপিং ফর্সেপটা কই তারপর হচ্ছে লুপ লুপটা আগে লাগে না এটা অনেকে আগে লাগে অনেকে পরে লাগে ইউরোলজি তো অনেকে পরে লাগে পরে লাগানো এখানে আমাদের রুল অনুসারে সব সময় আগে লাগে আমি কয়েকদিন আগে দেখছি আচ্ছা ভিতরে দুটো ছিদ্র আছে এর মধ্যে একটা চিকন আছে ছোটটা যেটা চিকন তার মধ্যে এটা যাবে এই উপরেরটা এটা দিয়ে আমি কিন্তু এটা জোরে চাপ দিলে ঢুকে যাবে কিন্তু স্যার তাকাবে আপনি জোরে চাপ দিচ্ছেন কিনা কালোটা না না এই কালোটা চাপ দিবেন কালোটা চাপ দিলে এটা ঢুকলো আমি জোরেও দিতে পারি কিন্তু নিয়ম হচ্ছে কালোটা চাপ দিয়ে তারপর ঢুকাতে আর বের করার সময়ও বের বের ঢুকলো এটা যাওয়ার সময় এই জায়গায় একটু আঙ্গুলের সাপোর্ট দিবেন যাতে মাথাটা যাতে গিয়ে না যাতে ভিতর দিয়ে যায় ওই টেলিস্কোপের মাথা যাতে কষা না লাগে অনেক সময় কষা লাগলে ফাঙ্গাস ফেটে যায় নাম্বার হ্যাঁ এটা জিরো ডিগ্রি তারপর এটা এটা দেওয়ার পরে এখানে লক করে দিলাম এই জায়গায় লক কি উপরের দিকে না লক উপরের দিকে না একবার লক এদিকে তো খোলা হবে এখানে দাগ আছে দেখছেন জিনিসটাই একই আপনি দাগে দাগে নিলে বুঝবে বন্ধ হবে তারপরে সামনে রিসেপ্টিভ স্কোপ লাগাই দিন এখান থেকে এই চ্যাপ্টারে ঢুকলো চ্যাপ্টারে ঢুকার পরে তারপরে এখানেও লক আছে দেখেন গাছ কিছু লক লক এখানে পানি এই জায়গায় হচ্ছে লাইট সোর্স এদিকে কোথাও যখন লাগানোর জায়গা না একটাই আছে নিচে ডায়াথার্মি হচ্ছে এখানে নিচে এটা শুধু এভাবে ইয়ে করলে হয় গুড়ানো লাগে না
ক্যামেরা আচ্ছা দেখার পরে কি আবার খুলে রাখিয়ে দিতে হবে সব দেখানোর পরে সময় থাকলে স্যার আর নাহলে আপনি করে আসলেন আর জন্য কোনটা হবে ডিসেম্বর এটা তো বুড়ো আঙুল না ডিসেম্বর করলে